আজি 1 লক্ষ লোকঙ্কু নিযুক্তিপত্র বাণ্টিবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেপটে আইআইএমটি ভুবনেশ্বরে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মধ্যে রয়েছেন, তাঙ্ক অভিভাষণকে নিয়ে যাচ্ছু। আজি কার্যক্রমর মুখ্য আয়োজক স্থানীয় সিআরপিএফ সেন্টরর আদরণীয় আইজি ওড়িশা সেক্টর ডক্টর অর্চনা শিবহরে, সিপিএমজি আদরণীয় শুভেন্দু কুমার স্বাইঁ, সূর্যপ্রকাশ জি, অজয় কুমার প্রধান মহাশয়, রশ্মিরঞ্জন সেঠি মহাশয়, পিবি বর্মা মহাশয়, এটি উপস্থিত থিবা সমস্ত সজ্জনবৃন্দ, বিশেষ করি আজ যে বন্ধু মানুষ নিযুক্তিপত্র মিলিব সেই বন্ধু মানুষ পরিবার স্বজনবৃন্দু অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, তথা এই কার্যক্রমে উপস্থিত থিবা মিডিয়ার বন্ধু মানে আউ বোধহুয়ে 2-4 মিনিট পরে আমি দিল্লি সহ যোড়ি হবা। মু গোটিয়ে দুইটি কথা কেবল আপনার উল্লেখ করুছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক নেতৃত্বে ভারতর অর্থনীতি এক মজবুত অবস্থায় পৌঁছিছে, বিশ্বর 5 নম্বর অর্থনীতি আমি হলে, আউ 2-3 বর্ষ ভিতরে আমি বিশ্বর 3 নম্বর অর্থনীতি হবা। আউ 2047 সুদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আহ্বান অছি দেশবাসীকে ভারতকে এক ডেভেলপড নেশন রূপে পরিবর্তিত করা, বিকশিত ভারত ভাবে পরিবর্তিত করা। বিকশিত ভারত হওয়া হলে যেত বিকশিত ভারত হয়ে যাব সেতবে আজ আমার অর্থনীতির আকার 4 ট্রিলিয়ন ডলার, সেতবে 30 ট্রিলিয়ন ডলার হয়ে যাব। তা মানে যে বন্ধু মানে আজ নিযুক্তি পাইবে সেমানকু আগামী 25 বর্ষের নিজের দক্ষতাকু আহুরি কেতে গুণ বড়েবা পাই পড়িব তাকু আপন কল্পনা করিবা এবেটু আরম্ভ করিবা দরকার। যদি আপনকু আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা বি ভুলন্তু নাহিঁ।